যে আছে নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করলো না মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান যার দ্বারা মানুষ শ্রী চৈতন্য সত্তাকে চিনতে পারে বোঝা গেল কথাটা কিন্তু কোথায় নৈতিক চরিত্র জ্ঞান নাই বললাম দেখুন আপনি মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবেন ও আপনার বাড়ি গুছিয়ে পেট ভরে খাবে বাসি আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন দু ঘন্টা পর থেকে ও আপনার সমালোচনা শুরু করবে সবই ঠিক করলো এই চাননিতে পাঁচ ফোড়নটা দিয়েই ঝামেলা করেছে কেন মানে ওর দাঁত ফাঁক ছিল ওইখানে মাল ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন খেতে দেবেন ও কিন্তু রাত্রি ১২টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন মনুসংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয় আমি কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব যদি কারো বাবা মা ঋণ করে মারা যায় আপনি কষ্ট করে হোক যেন তেন প্রকারে বাবা মা সেই ঋণটা শোধ করে দেবেন এটা আমার অনুরোধ রইল না হলে আপনার বাবাকে তার বাড়ির কুকুর হয়ে তার ঋণটা শোধ করতে হবে প্রমাণ নেবেন আপনি রাত্রি ১২টার সময় ফিরবেন শুধু একবার ডাক দেবেন লালু এদিকে আয় এদিকে খেয়েছিস ও বলতে পারবে না লেজ নাড়াবে পা চাটবে ঘেউ ঘেউ করবে ওর মনের ভাবটা প্রকাশ করবে চলুন সংলাপ কি বলছে বা শুনি যেটা আপনারা ইউটিউবে শোনেন আজকে সরাসরি শুনুন পশু জাতি বুঝতে পারে বলতে জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না পদ্ম বেশে ও চাপার মা এই যে এটা গল্প করার জায়গা পদ্ম বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া ধনে আর মানে বড় বড় সেই নয় কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয় কৃষ্ণ প্রেম যার অন্তরে হরি বল হরি বল কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয় কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে আমি তো মানুষ এটা বুঝে নিলেই হয়ে যাবে অসার কলু সংসার সার হরি পদাম বুঝম অসার কলু সংসার বললাম কেন আগেকার দিনের যারা বয়স্ক বাবারা আছে এরা বলতে পারবে আগেকার দিনে কলুর ঘানি ছিল না বাবা কলুর ঘানি বলদ দিয়ে ঘোরানো হতো আর ওই নারকেল সর্ষে বাদাম এগুলোকে চিপে চিপে তেল বার করা হতো এই সংসারটা হলো কলুর ঘানি তোমাকে চিপে 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 তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো বয়সকালে সাইড করে দেবে দালানের এক ধারে একটা ছোট্ট চৌকি দিয়ে এই সংসার এখানে যারা এসেছেন একজন ব্যক্তি হাত তুলে বলুন তো কে কে সংসার করেছেন
বলে সং সেজেছি সার কেউ করতে পারিনি। তাহলে কি হলো জীবনে, কি হলো তাহলে? কে তোমার আপন স্বামী? এই শোনো চম্পার মা, এই যে এদিকে তাকাও, আজকে যে তোমার স্বামী সেজেছে, ও আগের জন্মে আর একজনের স্বামী ছিল, পরের জন্মে আর একজনের স্বামী হবে। গিনরুমে যাবে, পোশাক খুলবে, আবার সাজবে, চলে আসবে। আজকে যে তোমার স্ত্রী হয়েছে, কাল সে অন্য আর একজনের স্ত্রী হবে। তৈরি হয়ে যাও, অভিনয় শেষ, গিনরুম, আবার সাজবে, আবার একজনের হয়ে যাবে। কে তোমার আপন? কে তোমার আপন গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে প্রত্যেকের কর্মফল ভোগ করতেই হবে। কর্মফলকে কেউ এড়িয়ে যেতে পারবে না। আজকে হয়তো আমাদের কষ্ট হচ্ছে জয়দেবদাকে দেখে, কিন্তু এটা ভাবতে হবে যে উনি ভোগ করে নিচ্ছে এই কর্মফল, ওনার যেটা খারাপ ছিল উনি ভোগ করে নিচ্ছে। আজকে ওনার কথা কি বলবেন? আমার স্ত্রী হঠাৎ করে দুটো চোখ ব্লাঙ্ক হয়ে গেল, আমার পায়ে পড়ে কাঁদছে, বলে কান্নার কিচ্ছু নেই, কর্মফল ভোগ করতেই হবে, তুমি এড়িয়ে যেতে পারবে না। যারা কর্মফল ভোগ করে নিচ্ছে তারা বেঁচে যাচ্ছে, যারা হঠাৎ মরছে আবার কর্মফল ভোগ করতে হবে, তার বড় প্রমাণ গঙ্গা পুত্র ভীষ্ম। সময় থাকলে বলতাম, সময় তো কম, ওদিকে আর যাব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, সব তো অভিনয়। কে তোমার আপন? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সহিত নিত্বাং হরের নামৈব কেবলম। জয় গৌর হরি বল। আসার সময় কে ছিল? হরি। যাওয়ার সময় কে থাকবে? বলো হরি, হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানের কদিন আমার আমার করে মরি। রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ রে, আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না, বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, 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 ওরে আমার আমার আর রবে না, সবই মার, আসতে আমার 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 আটা বাদ দিলে মার, সব মার, সব মার, কি নিয়ে এসেছি কি নিয়ে যাব সব মার। বোঝা গেল না? আমি 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 করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত, আমিতে আমি আছে কি রত, যার শক্তির বলে বেড়াই চলে বুলে আমার আমি গেলে এ দেহ পত, ও গো যার শক্তির বলে বেড়াই চলে বুলে আমার আমি গেলে এ দেহ পত, আচাই আমি আর পাকাই আমি, ও গো আচাই আমি আর পাকাই আমি। এইটা মায়েদের জিজ্ঞেস করবো, মায়েরা কাঁচা আম ভালো না পাকা আম ভালো, ঠিকঠাক বলবে? কে গো, কাঁচা আম ভালো না পাকা আম ভালো? এই কাঁচাতে অনেক কিছু বানানো যায়, পাকাতে কিচ্ছু হবে না, খালি একবার চুষে খেলেই শেষ। তাহলে কোনটা ভালো? এই দেখো, এরা হচ্ছে জল উঁচু, হ্যাঁ, জল নিচু, হ্যাঁ। আরে কাঁচা আম যে সহজে পড়তে চায় না, লাঠি দিয়ে বাড্ডাতে হয়, ঢিল ফিঁকতে হয়, গাছে উঠে পাড়তে হয়, কিন্তু পাকা আম ঢুক করে নেবে যায়, তাই না? কোন আমটা ভালো? ওমা জড় জাগতিক জগতে হয়তো বলবে কাঁচা আম ভালো, কিন্তু আমি বলছি শোনো, পারমার্থিক জগতে পাকা আমিটাই ভালো।
কাঁচা আমি কাকে বলে আর পাকা আমি কাকে বলে শুনে নাও। কাঁচা আমি হচ্ছে আমি এই বাড়ির মালিক, আমি ওই বাড়ির ছোট কর্তা, আমি ওই বাড়ির ছোট বউ, আমি ওই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই গো, ভুলে না যাই গো। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কো, ভুলে না যাই কো। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই প্রভু, ভুলে না যাই। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটা যদি ভেবে নিতে পারো তুমি বেঁচে গেলে, তুমি যেমন চালাবে তেমন চলবো, তুমি যেমন বলাবে তেমন বলবো, ব্যাস। তবে ওইটা মাঝে মাঝে জানাবে, ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই আমায়, দিও একটু ঠাই। কারণ মায়াবী সংসার দুর্বিপাকে যে কোনো মুহূর্তেই ভুলতে পারি আমরা। আমি যদি ভুলে যাই তাতে ক্ষতি নাই, তুমি যেন আমায় ভুলে যেও না। নিতাই গৌড় হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, ওইটা কিন্তু ছাড়লে হবে না। আমি যে মানুষ হয়েছি যারা ভজনের পথে নেই, সবাই তো ভজন করে না, মুখ দেখে মনে হচ্ছে অনেকে আছে আজকে সেজে তিলক করেছে, সাজা তিলক মানে আজকের দিনের জন্য, কারণ এটা মুখ দেখলেই চেনা যাবে, জানেন তো কোনটা সাজা আর কোনটা অরিজিনাল। কি করে বোঝা যাবে? বিজয় সরকারের একটা গান ছিল, দু লাইন গাইব কি। ওরে যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না, ওগো যে জন হরি ভজন করে, করে
সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ ও তুই করবি যদি সেই সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ যার অন্তরে নাই প্রেমের গন্ধ তার তো ভজন হবে না যে জন হরি ভজন করে ও তার নয়ন দেখলে যাইছে না নিতাই গৌড়ি হরি যে জন হরি ভজন করে